এবারে চোখ রাখবো বিশ্ব ফ্যাশনের মঞ্চে। জাপানের ডি টোকিওর 20তম বার্ষিক উপলক্ষে প্যারিসে হয়ে গেল সেলিন হোম সামার 2023। আজনের কাস্টিং, স্টাইলিং এবং সেট ডিজাইনার ছিলেন হেডি স্লিমান। মঞ্চে গুস্তফ ব্যান্ডের সাথে রানওয়েতে হেঁটেছেন মডেলরা। চলুন দর্শক দেখিয়েছি তার কিছু অংশ। জাপানের প্যালেস ডি টোকিওর 20তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে জমকালো এক ফ্যাশন শো। সেলিন হোম সামার 2022 এই আসরে কাস্টিং ও স্টাইল ডিজাইনের পাশাপাশি পোশাকও ডিজাইন করেছেন হেডি স্লিমান। ডেভিড ওয়েসের দৃষ্টিনন্দন সেটে প্রাণ ভরে এই আয়োজন উপভোগ করেছেন দর্শকরা। গাড়ির হেডলাইট দিয়ে তৈরি করা হয়েছে সেটের মূল আলোর ব্যবস্থা। সেটের ওপরের অংশে লাগানো ছিল নানা ধরনের কাটা স্টিলের পাত, যার উপর আলো পড়ে বাতাসে দোলনের তালে আরও আলোকিত হয় পুরো মঞ্চ। বিশ্বজুড়ে সমাদৃত গুস্তফ ব্র্যান্ড রানওয়ে, এই রানওয়েতে হাঁটার জন্য অপেক্ষায় থাকেন বিশ্বের নামি দামি সব মডেলরা। এবারের শোর মূল আকর্ষণ ছিল সামার কোট। পোশাক তৈরিতে উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে কাপড়, প্লাস্টিক, স্টিল এবং লোহা। ছেলে মেয়ে উভয় মডেলদের গায়ে জড়ানো ছিল কোট, ট্রাউজার, প্যান্ট, শর্ট গাউন। বাড়তি আকর্ষণ হিসেবে ছিল চোখে চশমা ও হাতে বাহারি ডিজাইনের ব্যাগ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।